ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দ আমার সাথে বৈঠক করার জন্য এসেছিলেন। প্রকৃতপক্ষে দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে, এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে তারা কাজ করছে এবং টেলিভিশন সাংবাদিকরা এবং সব সাংবাদিকরাই প্রকৃতপক্ষে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে। টেলিভিশনের সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে, সংবাদ সংগ্রহ করতে হচ্ছে, ফুটেজ সংগ্রহ করতে হচ্ছে। তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই কাজটি শুরু থেকে করে যাচ্ছেন। তাদের এই ঝুঁকি সম্পর্কে ইতিমধ্যেই কয়েকজন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদেরকে সহায়তা করা যায়, এই বিষয়গুলো তারা আলোচনা করেছেন। আমি দেশের সমস্ত সংবাদকর্মীদের ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই পরিস্থিতিতে তারা ঝুঁকি নিয়ে কাজ করার জন্য, জনগণের কাছে সঠিক সংবাদ উপস্থাপন করার জন্য এবং একই সাথে গুজবের বিরুদ্ধে যে মূলধারার যে মিডিয়াগুলো, টেলিভিশন, পত্রিকা, তারা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তা আজকে অনেক টেলিভিশন পক্ষ থেকে কিন্তু বেতন ভাতা দেওয়া হয়নি বলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে। আমি সমস্ত টেলিভিশনের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাব, যাদের বেতন ভাতা দেওয়া হয়নি, এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলো তাদের বেতন ভাতাগুলো পরিশোধ করে দেওয়ার জন্য, একই সাথে বকেয়াগুলো পরিশোধ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই। আমরা সরকারের পক্ষ থেকে কীভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষা, সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা যে কাজ করছেন এটার ক্ষেত্রে কী করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।